হাই ফ্রেন্ড, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। তো আমি এখন তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হলো দই বড়া। তো সেই জন্য আমি আগে দিয়ে 15 মিনিট আগে দিয়ে বেসনটা ফাটিয়ে রেখে দিয়েছি। এর মধ্যে দিয়েছি একটু নুন আর একটু খাবার সোডা দিয়ে আমি ফাটিয়ে রেখে দিয়েছি। 15 মিনিট হয়ে গেছে আমি এটা ফাটিয়ে রেখেছি। আর এবারে দিয়ে দিয়েছি কড়াইতে তেল, গরম হলে আমি ওইগুলোকে ভেজে নেবো বড়া করে। তো চলো দেখুন, আর এখানে হয়ে গেছে তিনটে। তো দেখো বন্ধুরা, আমি এইভাবে সব কটা বড়া ভেজে তুলে নিয়েছি। তো আমি 15 মিনিট আগে আমি খাবার সোডা আর নুন দিয়ে করেছিলাম বলে দেখো বড়াগুলো কি সফট হয়েছে, পুরো ডালের বড়ার মতনই সফট হয়েছে। তো চলো এবার তোমাদের আমি সাজিয়ে দেখাই। আর এখানে আমি করে রেখেছি এই যে দইটাকে আমি মিক্সিতে ভালো করে ফাটিয়ে নিয়েছি, এতে দিয়েছি একটু নুন আর জিরে ভাজা, লঙ্কা ভাজা, গোলমরিচ ভাজা দিয়ে এই দইটাকে আমি ভালো করে মিক্সিতে মিক্স করে নিয়েছি। আর এখানে আমি একটা চাটনি বানিয়ে রেখেছি তেঁতুল দিয়ে, এতে দিয়েছি আমি একটু চিনি আর তেঁতুল দিয়েছি আর জল দিয়েছি আর একটু দিয়েছি আমি গোলমরিচ ভাজা, এটা দিয়ে আমি এই চাটনিটা বানিয়ে নিয়েছি। তো চলো তোমাদের সাজিয়ে দেখাচ্ছি। তো এই যে আমি প্লেটে সাজিয়ে নিয়েছি বড়াগুলো, এর উপরে আমি দিয়ে দেবো এই যে দইটা যেটা আমি মিক্স করে রেখেছি সব কিছু দিয়ে, সেটা দিয়ে দেবো। এবার আমি উপর দিয়ে এই চাটনিটা দিয়ে দেবো। আর উপর দিয়ে দিয়ে দেবো একটু বিন নুনের ছিটা। তো দেখো বন্ধুরা, আমার দই বড়াটা ঠিক এরকম দেখতে হয়েছে, আর দেখে তো মনে হচ্ছে খুব টেস্টি হয়েছে। তো চলো, ফাটাফাটি হয়েছে। সত্যি বলছি পুরো ডালের বড়ার মতনই খেতে হয়েছে, খুব সুন্দর খেতে হয়েছে। তো তোমরাও যদি আমার মতন এরকম দই বড়া খেতে চাও তো চটপট বাড়িতে বানিয়ে নিও। ডাল বাটতেও তো অনেকটা সময় লাগে, সেই সময়টা বাঁচিয়ে তুমি বেসন দিয়ে এরকমভাবে বানাবে, দেখবে পুরো ওরকমই খেতে হয়েছে, খুব টেস্টি হয়েছে। আর তোমরা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটা। যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। তো এরপরে যদি এরপরে আমি অন্য আবার রেসিপি নিয়ে আসবো, তো ততক্ষণের জন্য পুট্টলিকা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আজকের মতন টাটা।